এটা ভবিষ্যতে তোমার লাগতে পারে, তাই না? তুমি চলে যাচ্ছ, এরপরে হয়তো তুমি একটা নতুন সংসার শুরু করবে, সেখানে তোমার এটা লাগতেই পারে, তাই না? লাগতে পারে এটা। হয়তো এমন কোনো নতুন মেয়ে আসবে তোমার জীবনে, যে তোমাকে অনেক অনেক সুখ দেবে, তোমার সব দুঃখ জীবন থেকে মুছে দেবে, তোমার সবকটা ইচ্ছে পূরণ করবে। তার জন্য লাগবে না এটা? লাগবে তো, লাগবে। আসুন, বসুন বসুন। সূর্যবাবু, হ্যাঁ, আমি রাজি। আমি জানতাম আপনি রাজি হবেন। কি করে জানলেন? অভিজ্ঞতা, এতদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। তবে আমার কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, বলুন। আমি কিন্তু মিথ্যের প্রতিশ্রুতির আশ্রয় নিতে চাই না, সত্য আর ন্যায়ের পথে লড়াই করতে চাই। তাতে যদি হারি, হারব। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। এবার আমি একটা কথা বলি, আমার এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আর আমার চোখ বলছে আপনি কিন্তু এখানে হারতে আসেননি, আপনি মোটেই হারবেন না। হারবো কি জিতবো আমি জানি না, তবে আমার উদ্দেশ্য একটাই, প্রবালের মৃত্যুর প্রতিশোধ। আমি সত্যি বিচার চাই।